আমার জন্য একটা গিফট এসেছে, আমার জন্য না, আমি অর্ডার করেছিলাম। তো কি এসেছে চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখায়। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ব্লগের মৌমিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছো আমার একটা তরকারি হয়ে গেছে, যেটা পেঁপে আলু তরকারিটা আমার রেডি। আর ওইদিকে রয়েছে শাক, ওই শাকটা জেঠিমা দিয়ে গেছে, এটা হলো পাটের শাক, আর এটা হলো আমের চাটনি। আর কালকে কিছুটা মাছ তুলে রেখেছিলাম, সে মাছ টাছ করে নেবো। আর দেখো কিছুটা মুড়ি ছেড়ে রেখেতে গেছে, আমার ছেলে ছেড়ে রেখে তুলে গেছে। আর এই হলো আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কা পেস্ট, আর এর মধ্যে রয়েছে মসুরির ডাল সেদ্ধ, সকালবেলা মুড়ি দিয়ে আমি খেয়েছি। আর উপরে রয়েছে পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে টমেটো কুচি মাছের জন্য। দেখো কালকে কিছুটা ভাত বেঁচে গেছিলো, সেগুলো আজকে ভাতে মানে হওয়া ভাতে মিশিয়ে দেবো, আর এদিকে আমি মাছটাও ভাজতে শুরু করে দিয়েছি। চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ দেখো, এদিকে আমি কিছু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ কচু সেদ্ধ। আলু সেদ্ধটা ছেলের জন্য আর কচু সেদ্ধটা আমার জন্য। তো এদিকে দেখো আমি দুধটাও বসিয়ে নিয়েছিলাম, দুধটাও ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ এখন ধোঁয়া উঠছে, মানে বন্ধ যখন করলাম না তখন টপক টপক করে ফুটতেই ছিল। আর এদিকে দেখো মাছটাও আমার হয়ে এসেছে, মাছটাকে এবার গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। তো আজকে কিন্তু আমি মাছে কিন্তু সর্ষে গুঁড়ো অ্যাড করিনি, মানে সর্ষে বাটা অ্যাড করিনি, শুধু এরকম মশলা দিয়েই করেছি। তো আমি এই মাত্র স্নান সেরে ঘরে এলাম, আর বাইরের পরিবেশটা যা সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, মোটামুটি 11:45 সরি 11:12 না 12:30 পর থেকে শুরু হয়েছে এরম বৃষ্টি। আর পুরো জানলার মানে আমার গাছগুলো লাগানো আছে, গাছগুলো আজকে ভালোভাবে মানে বৃষ্টির জল পেলো। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। দেখো গাছগুলো আমার সব জল পেলো, প্রাণ পেলো গাছগুলো, আমার প্রাণ পেলো। চলো এবার ওই জানলাটাই দেখাই। আমি জানলাগুলো এবার বন্ধ করবো, তা না হলে পুরো বৃষ্টি ছিটে আসছে। যদিও খুব ভালো লাগছে, কিন্তু বিছনা কাঁথায় জল পড়লে না সেগুলো শুকনো খুব কষ্ট হবে। দেখো পুরোটা আমার জানলাই পুরো জল চলে এসেছে, আর এত ভালো লাগছে না। দেখো গাছগুলো আমার প্রাণ পেলো আজ, যতই বলো এমনি জল যতই দিই বৃষ্টির জলের একটা মাহাত্ম্যই আলাদা, তাই না বলো? পুরো বাগান আমার আজকে সব জল পেলো, লেবুগুলো জলের অভাবে বাড়ছিলই না, এই পুচকি পুচকি হয়েছিল এটুকুটুকু লেবুগুলো। এবার বৃষ্টির জল পেয়ে একটু বাড়বে, বহুদিন থেকে বৃষ্টি নেই, সেই জন্মাষ্টমীতে বৃষ্টি হয়েছে। আর এই হলো স্নান করে এসে বাইরের প্রকৃতি দেখে এতটাই মন ভর মানে মজে গেছিলাম যে সিঁদুরটাও পরা হয়নি। তো চলো এবার সিঁদুরটা পরে নিই, সিঁদুরটা না পরলে নিজেকে খুব অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। এইবার সম্পূর্ণ মনে হচ্ছে, তাই না? তো বৃষ্টিটা একটু থেমেছে, আর আমি এখন জানলাগুলো সব বন্ধ করে দেবো, কারণ তা না হলে এরপরে মানে একটু আর একটু বেলা হয়ে গেলে না তখন মশা ঢুকতে শুরু হয়ে যাবে। আর আশেপাশে মাইক নিয়ে অ্যানাউন্স করছে ডেঙ্গুর জন্য, খুব সাবধানে সতর্কভাবে থাকতে বলছে। তো আজকে দেখো আমার বর মোগলাই নিয়ে এসেছে, আমাকে জানায়নি যে মোগলাই নিয়ে আসবে। তার কিছুক্ষণ আগে ছেলে দুধ খেলো, আমি কফি খেলাম, আমি জানি না যে কিছু আনবে। তো আগে চাইলে ওগুলো খেতাম না, মানে আমিও কফি খেতাম না, ছেলেকেও দুধ দিতাম না। তো যাই হোক আমরা এবার মোগলাই নিয়ে বসে পড়েছি। তো আমি বললাম আমার বরকে যে থাক রাত্রে খেয়ে নেবো, তো বললো না এখনই খাও, মানে ঠান্ডা হয়ে গেলে খেতে টেস্ট পাবে না, মানে স্বাদ পাবে না, এখনই খেয়ে নাও। তো চলো এবার আমরা খেতে পোষে মানে বেড়ে নিচ্ছি আমার 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 ছেলের আর বরের। তো বরেরটা একটা প্লেটে দেবো, আর আমারটা আর আমার ছেলেরটা এক প্লেটে নেবো। আমার ছেলের তো একটু ঝামেলা আছে, আমার সঙ্গে খেলে একটু বদমেশিটা কম করবে। তো আমি এতদিন মোগলাই খেয়েছি সত্যি কথা, কিন্তু আজকের মোগলাইটার যে টেস্ট, মানে আমি খাওয়ার পরে তো তোমাদেরকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি,
মানে আজকের মোগলাই যে টেস্ট আমি এরকম টেস্ট কখনো পাইনি। আসলে কি জানো তো, গরম জিনিসের একটা টেস্টই হয় অন্যরকম, তো অসম খেতে মানে বলে বোঝাতে পারবো না। এখানে দেখো ছেলে বসে পড়েছে, এসবই মানে চাইনিজ খাবার খেতে আমার ছেলে খুব পছন্দ করে, দেখো ও খাচ্ছে। তো আমার জন্য একটা গিফট এসেছে, আমার জন্য না আমি অর্ডার করেছিলাম, তো কি এসেছে চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। এগুলো হলো কাপড় রাখার ব্যাগ, একসঙ্গে 5 পিস 6 পিস করে কাপড় রাখা যাবে, তার বেশি রাখা যাবে হয়তো, আমি এখনো জানি না, আমার অভিজ্ঞতা নেই। আলমারিতে কাপড় রাখতে খুব সমস্যা হচ্ছিল, তার জন্যই এই ব্যাগগুলো অর্ডার দিয়েছিলাম মেশো থেকে। তো দুরকম কালার আছে, এই একটা কালার আর এই একটা কালার। আর কি কি কাপড় তুমি রাখছো তা সেটা তুমি এটার মধ্যে দেখতে পারবে, দেখো এটা এটা দেওয়া আছে প্লাস্টিক টাইপের, তো কাপড়গুলো তুমি কি রাখছো না রাখছো এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যাবে, এটারও তাই। আর এখানে চেন সিস্টেম আছে, দুই দিকেই চেন আছে। বুঝতে পারছি না, এইবার বুঝতে পেরেছি, এইবার চেনটা আটকানো যাবে। দুটো চেন আছে, মানে একটা চেন যদি কোনো রকমে ভেঙে যায় অসুবিধা নেই, আর একটা চেন দেওয়া আছে এটাতেও তাই। এই যে এখানে একটা চেন আর এখানে একটা চেন, প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে চেন আছে, দু রকম কালার নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, তো ব্যাগগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করব, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।